ক্ষণে ক্ষণে বদলাচ্ছে রাজনীতির মাঠে রূপ এবং রং। এখনই মনে হচ্ছে যে আওয়ামী লীগ সরকার কেমন আমেরিকা সরাই দিবে, আবার এখনই মনে হচ্ছে ভারত মাঝখানে দাঁড়িয়ে আছে, আবার মনে হচ্ছে বিএনপির আন্দোলন একদম ঠেলা দিয়া সরকারকে ফেলে দিবে, আবার মনে হচ্ছে যে না বিএনপি আগামী 10-15 বছরেও ক্ষমতার স্বাদ পাবে কিনা। তবে আবার ভিন্ন সমীকরণে হারছেন মিস্টার তারেক জিয়া, আর তারেক জিয়ার সাথে এই মুহূর্তে তার যে বিভিন্ন বাহুগুলো ছিল সেগুলোর পাশাপাশি আরও কিছু বাহু এসে জড়ো হয়েছে। দর্শক, ভোটের মাঠে রেজাল্ট কী হবে সেটা জানি না, তবে এই মুহূর্তে যেই দৃশ্য দেখেছে মোটামুটি সারা বাংলাদেশ, সেই দৃশ্য বলে দিচ্ছে তারেক জিয়ার জন্য এই মুহূর্তে যথেষ্ট পজিটিভ একটা নিউজ হলেও প্রধানমন্ত্রীর জন্য অনেকটা কী বলা হয় যে সিচুয়েশনটা আউট অফ কন্ট্রোলে গেলেও যেতে পারে। কারণ এই যে পার্টিটা আছে এরা কিন্তু ধরেন মরলে শহীদ বাঁচলে গাজী এই মেন্টালিটিতেই কিন্তু হাঁটে, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাই দিতে এক নির্দেশে এনাফ। রাজনৈতিক দলের কর্মীর চেয়েও যথেষ্ট কী বলা হয় যে ধরেন অর্ডার পাওয়া মাত্র ঘটনা ঘটাইতে, বুঝতে পারছেন কোন টিমের কথা বলছি। আমরা কথা বলছি হাত পাখা বা ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি পীর আছেন চরমোনাই ভাই, এই জাতির পীরদের প্রতি যে ভক্তি, আর চরমোনাইয়ের সর্বশেষ বা তারাও কৌশলে কিন্তু বলে যে হাত পাকায় ভোট দিলে পাবে কি আল্লাহর রাসূল, এটা নিয়ে আমি একটা প্রতিবাদ করা ভিডিও বানাইছিলাম। যাই হোক, এখন তারেক জিয়ার জন্য পজিটিভ কোনটা হয়েছে, বিএনপির আন্দোলনের প্রতি সমর্থন দিয়ে বসেছে ইসলামী আন্দোলনের আমির এবং চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তবে এই লোকটা একবার দাগা খাইছেন, সেই দাগার থেকে কিন্তু বিগড়াই গেছেন বরিশালের নির্বাচনের পর, এমনকি তিনি 7 দিনের আলটিমেটাম দিয়েছেন প্রধানমন্ত্রীকে পদত্যাগের জন্য, আর যদি না হয় তাহলে নতুন কর্মসূচি ঘোষণার পাশাপাশি বিএনপির জন্য এটা একটা পজিটিভ ইফোর্ট হয়ে গেছে। তিনি বলছেন যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপি সহ বিরোধী দলগুলোর সব শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি সমর্থন ঘোষণা করছি। আপনারা গতকালকে জুমার নামাজের পর দলটির উদ্যোগে সোহরাওয়ার্দীর উদ্যানে এক বিশাল মহাসমাবেশ হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মুহূর্তে মাঠে তাদের ভোটারদের সংখ্যাটা কিন্তু একটা হিউজ পরিমাণ আছে। বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদকে ভেঙে দিয়ে জাতীয় সরকার, এই সরকারের অধীনে না, জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচনের সমাবেশ দাবিতে সমাবেশটা হয়েছিল আগামী 10 নভেম্বর, গুনে গুনে আজকে 4 তারিখ, 7 দিন সময় দিয়েছে প্রধানমন্ত্রীকে দিয়ে। আলটিমেটাম দিয়ে বলা হয়েছে যে সরকারকে পদত্যাগ করে জাতীয় সংসদকে ভেঙে দিয়ে সব নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। চিকন একটা তীর মারছে চরমোনাই, খেয়াল করেন নাই। আবারও বলি, তিনি এখানে একটা শব্দ ব্যবহার করেছেন সব নিবন্ধিত। এই মুহূর্তে চরমোনাইয়ের সাথে আপনারা জানেন যে বাংলাদেশের আরেকটা বৃহৎ ইসলামিক রাজনৈতিক দল, দলটার নাম হচ্ছে কি, বাংলাদেশ জামায়াতে ইসলাম। টুপি পাঞ্জাবি ঠিকই আছে, দাড়ি দুড়িও ঠিক আছে, ইসলামও আছে, কিন্তু এদের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থানও আছে। আর এই দৃশ্য শুধুমাত্র বাংলাদেশেরা, সারা পৃথিবীতে দেখেন মুসলিম কমিউনিটিগুলো এতটা ভাগে বিভক্ত, এদের এই বিভক্তির কারণে আমজনতা এরা ভাবে যে এই দলগুলো আসলে ধর্মকে ব্যবহার করে যার যার ব্যক্তিগত জায়গাগুলোকে, স্বার্থগুলোকে হাসিল করছেন। না তো ইসলাম তো একটাই, কেন এত দলমত ভিন্নতা আসবে? চরমোনাই এবং জামাত হচ্ছে একটা আরেকটার ছায়া পর্যন্ত দেখতে পারে না। তো চরমোনাই পীর এখানে একটা গুতা মারছেন হচ্ছে এই জায়গাটাতে। এরপর যদি আমরা দেখি আপনার, তিনি বলছেন যে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে যারা কারারুদ্ধ আছেন বিএনপির সকল নেতা শীর্ষ নেতাকে মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগটা আপনার গ্রহণ করতে হবে। সরকার এসব দাবি মেনে না নিলে আন্দোলনরত সব বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময় কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। আচ্ছা যাই হোক, তো বিষয়টা বুঝতে পারছেন যে এই মুহূর্তে যে সিচুয়েশনটা দাঁড়াচ্ছে, সকল কিছু মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে নির্বাচনের আগে? একটা বিএনপির অ্যাডভান্টেজ, আওয়ামী লীগের জন্য একটু আলটিমেটাম, বাট সকল কিছু মিলিয়ে মনে হচ্ছে নির্বাচনের আগে আরও অনেক ঘটনা ঘটবে, হয়তো অনেক প্রাণহানিও হতে পারে, পরিস্থিতি এটাই বলছে। দেখা যাক কী হয়, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।